ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। চলে আসছি পরের খবরে। হুগলি থেকে কলকাতা পর্যন্ত চালু হলো লাক্সারি ওয়াটার বাস পরিষেবা, চলবে সপ্তাহে 3 দিন। চন্দননগর পৌরসভা সূত্রে খবর, খুব তাড়াতাড়ি কলকাতা হয়ে গঙ্গাসাগর পর্যন্ত চলাচল করবে এই ওয়াটার বাস। চন্দননগর থেকে মিলেনিয়াম পার্ক ঘাট চালু হলো লাক্সারি ওয়াটার বাস পরিষেবা। ওয়াটার বাস সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত, 156 আসন বিশিষ্ট ওয়াটার বাসে চড়ে চন্দননগর থেকে 1.5 ঘন্টায় কলকাতায় পৌঁছবেন যাত্রীরা, ভাড়া 320 টাকা। এই সময়কালে এই জল পরিবহন ব্যবস্থা থেকে শুরু করা হলো লাক্সারি ওয়াটার বাসের ব্যবস্থা। ভাড়াটা নিয়ে অনেকেই বলছে একটু বেশি, আরাম দিয়ে যদি কলকাতা যেতে হয় এটার চেয়ে ভালো যাত্রা হবে না বলেই কর্তৃপক্ষ জানিয়েছে। চন্দননগর থেকে ছাড়বে সকাল 8টায়, মিলেনিয়াম পার্ক ঘাট থেকে ফিরতি ওয়াটার বাস ছাড়বে বিকেল 5টায়, মাঝে থামবে শেয়ারাফুলিতে। খুব সুবিধে হয়েছে নতুন পরিষেবাতে, কারণ লকডাউন পরিস্থিতিতে তো স্বাভাবিক যানবাহন পরিষেবা বন্ধ ছিল, গাড়ি ভাড়া করে বা ব্যক্তিগত গাড়ি করে যাতায়াত করতে হচ্ছিল, সময়টাও লাগছিল, সেক্ষেত্রে সময় এবং অর্থ দুটোই সাশ্রয় হবে। যাদের মালপত্র আছে বেশি তাদের পক্ষে এটা খুবই ভালো, আশা করব যে এটা ভবিষ্যতে চালু থাকবে। ভাড়াটা ইয়েস হয়তো লোকে ভাবে একটু বেশির দিকে, কিন্তু আমরা যদি কনভিনিয়েন্সটা ধরি তাহলে ভাড়াটা গায়ে লাগছে না অতটা। খুব তাড়াতাড়ি চালু হবে চন্দননগর থেকে গঙ্গাসাগর ওয়াটার বাস সার্ভিস। ভাবনা চিন্তা চলছে জলপথে চন্দননগরের সঙ্গে সুন্দরবনকেও জুড়ে দেওয়ার। গঙ্গাসাগর সাকসেসফুলি 5টা ডিপ করেছিলাম কোভিড এর আগে, সেখানে আমরা 5টা ডিপে প্রায় 900 প্যাসেঞ্জারকে আমরা অফ সিজনে ক্যারি করেছি, কিন্তু এবারে 7:30টায় ছাড়বে, 6টায় চন্দননগর থেকে ছাড়বে। বেসরকারি সংস্থার পক্ষে একা করাটা অসম্ভব। হ্যাঁ, আমরা করেছি, আমরা সব কিছু প্রোভাইড করছি, কিন্তু ওনাদের সহযোগিতা, এখানে কোনো জ্যাম নেই, কোনো এয়ার পলিউশন নেই এবং হেসেল ফ্রি একটা যাত্রা। এটাই যখন আবার গঙ্গাসাগর এবং সুন্দরবন পর্যন্ত যাবে তখন সেটা আলাদা আরেকটা এক্সপিরিয়েন্স হবে। চন্দননগর পুরসভা সূত্রে খবর, এখন ওয়াটার বাস চলবে সপ্তাহে 3 দিন, সোম বুধ শুক্র, যাত্রী বাড়লে চলবে 7 দিনই। সৌরভ বন্দ্যোপাধ্যায়, এবিপি আনন্দ, হুগলি।